আসসালামু আলাইকুম। এসে টিভি সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক আয়োজন উইনার হটপট প্রেজেন্টস অমীয় বাণীর পক্ষ থেকে আমি সাইনা ইসলাম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দোয়া। বিষয়ভিত্তিক যে কোনো প্রশ্ন বা মতামত নিয়ে সরাসরি ডায়াল করুন স্ক্রলে দেয়া নম্বরগুলোতে। এছাড়াও মহিলাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজটি হলো, কোন মাসগুলিতে যুদ্ধ নিষিদ্ধ? অপশন এ রজব, জিলকদ, জিলহজ। অপশন বি শাবান, রমজান, শাওয়াল। অপশন সি সফর, রমজান ও রবিউল আওয়াল। সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ও স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 16361 এই নাম্বারে, যত খুশি ততবার। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা দুজন পাচ্ছেন উইনার হটপটের পক্ষ থেকে একটি করে আকর্ষণীয় পুরস্কার, যা এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দর্শক, আজ স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কামরুন নাহার সীমা, ডিরেক্টর ভিশনাই হসপিটাল। চলুন পরিচিত হয়নি আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমরা আলোচনা শুরু করব, তবে প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শুনে নেব। দর্শক, আপনাদের উদ্দেশ্যে রয়েছে কারিয়ার কণ্ঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও। তোমরা উত্তম কাজে যাহা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করিবে,
আল্লাহর নিকট তাহা পাইবে, তোমরা যাহা করো আল্লাহ তাহার দ্রষ্টা। এবং তাহারা বলে, ইয়াহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেহ কখনোই জান্নাতে প্রবেশ করিবে না, ইহা তাহাদের মিথ্যা আশা। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। শুনছিলেন কারিয়ার কণ্ঠে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা। ফিরছি আলোচনায়। আপু, আমাদের আজকের আলোচনার বিষয় দোয়া। তো আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে দোয়ার প্রয়োজনীয়তাটা কি। ধন্যবাদ। আসলে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ বা সারাংশ। মগজ বা সারাংশ অর্থাৎ যে কোনো বিষয়ের, আপনি জানেন যে লাস্টে যে সারাংশটা, এটার মাধ্যমেই মানুষ সব কিছু বুঝে ফেলে। মগজটা কোথায় থাকে? একটা কঠিন, একটা আবৃত একটা জিনিসের ভিতরে মগজটা থাকে, এবং আমাদের পুরো শরীরের কেন্দ্রবিন্দু হচ্ছে। অবশ্যই অবশ্যই। এবং এই মগজের ভীষণ গুরুত্ব, কারণ এখান থেকে কিন্তু সমস্ত আমাদের শরীরের সমস্ত কাজকর্মগুলো কিন্তু ওখান থেকেই ডিরেকশন দেওয়া হচ্ছে বা ওইখান থেকেই মানে কার্যকর হয়। তো এই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে যে এই যে বলা হলো যে দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, তার মানে এটাকে যেমন বাদামের উপরে খোসা, তারপরে ভিতরে একটা সুন্দর জিনিস থাকে, ঠিক তেমনি ডাব, ডাবের ভিতরে পানি থাকে। তো এরকম আবরণের ভিতরে যেই জিনিসটা থাকে, অলওয়েজ আমরা জানি যে সেই জিনিসটা অত্যন্ত মূল্যবান। এবং আমরা জানি যে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস সেগুলো আমরা সবচেয়ে বেশি ভিতরের দিকে রাখি, মানে একদম যাতে কেউ দেখতে না পায়, মানে খুব সেফে, নিরাপদে রাখি। জি। তো এরকমভাবে এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটির উদাহরণ এভাবে দিয়েছেন যে দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। অর্থাৎ আপনি যখন কোনো ইবাদত করলেন, কোনো আমল করলেন, সেই আমলটা আল্লাহর কাছে কবুল হলো কি না, বা কবুল হওয়ার জন্যে আপনাকে কিন্তু দোয়া করতে হবে। অর্থাৎ সমস্ত আমলের সাথে রিলেটেড কি? দোয়া। অর্থাৎ আপনি নামাজ পড়লেন, তারপরে কিন্তু আপনার আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আমার এই নামাজকে কবুল করুন। আপনি যখন অজু করলেন, তখনও কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আমাকে পবিত্রতাকারীর অন্তর্ভুক্ত করে নেন। অর্থাৎ আমি অজু করে যে পবিত্র হলাম, এটা যদি আল্লাহ কবুল না করেন তাহলে কিন্তু আমি পবিত্র হলাম না। ঠিক এভাবে যাকাত দান করলেন, আপনি অন্যান্য দান সৎকার করলেন, সেই দানটা আল্লাহ তাআলা কবুল করলেন কিনা, সেই জন্য কিন্তু আপনাকে দোয়া করতে হবে। অর্থাৎ দুটো জিনিস কিন্তু পাশাপাশি, এটার গুরুত্ব অনেক বেশি। এই জন্যে আবার বলা হয়েছে যে দোয়া কবুলের জন্য আল্লাহর রহমত কামনা করা, এটা আবার একটা ইমানের একটি অংশ। আমরা ইমানের এই আলোচনাটায় আমরা ফিরবো। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে রয়েছেন আমাদের সাথে, আপনার নাম বলে কোথা থেকে বলছেন বলে আপনার প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে হুমায়রা বলছি। আমার তিনটা প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, ফরজ নামাজের সিজদায় আমরা দুনিয়াবি কোনো দোয়া করতে পারবো কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন কোন অবস্থায় গোসল ফরজ? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে, মহিলাদের হাইজ কমপ্লিট হবার পর নামাজের জন্য গোসল করা ফরজ কিনা, অথবা আমরা ডিরেক্ট ওযু করে নামাজ পড়তে পারবো কিনা? জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য, সাথেই থাকুন। ধন্যবাদ। লাস্টেরটা থেকে শুরু করি। অবশ্যই হায়েজ শেষ হওয়ার পরে ফরজ গোসল করতে হবে। একেবারে ফরজ গোসল না করা পর্যন্ত আপনি পবিত্র হবেন না এবং নামাজ শুরু করা যাবে না। দুই নম্বর যেটা বললেন, কোনো কোনো কী বলেছিলেন, সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? কোন কোন অবস্থায় গোসল করতে হবে? হ্যাঁ, এটা আসলে তো অনেক ডিটেলস, তবে সবচাইতে যেটা জরুরি, মানে বেসিক যেগুলো, সেগুলো হলো আপনি যদি নাপাক হয়ে যান কোনো কারণে, আপনি যদি নাপাক হয়ে যান, অপবিত্র হয়ে যান, তাহলে ফরজ করা জরুরি। তো সেটা আসলে অনেক ডিটেলস, এটা বুঝতে হবে যে আসলে কী কী কারণে মানুষ অপবিত্র হয়ে যায়। সেই অবস্থা হলেই আপনাকে ফরজ গোসল করতে হবে। আর প্রথম কোশ্চেনটা ছিল ফরজের সময় সেজদায় উনি নিয়ে করতে পারবেন? অবশ্যই, ফরজ নামাজের সেজদায় যে আপনি সব ধরনের দোয়া করতে পারবেন। এটা অনেকে বলে যে আরবিতেই দোয়া করতে হবে। আরবিতে দোয়াটা তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ভাষার মুখাপেক্ষী না। এখানে যে যেই ভাষা ব্যবহার করে সেই ভাষাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় গিয়ে সব ধরনের চাওয়া পাওয়া সে আল্লাহর কাছে চাইবে, দোয়া করবে, এটা করা যাবে। আপু, আশা করি দর্শক তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আমরা আলোচনায় ফিরব। হ্যাঁ, তারপরে যেটা বলছিলাম যে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাবান এবং মহৎ কোনো বিষয় নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলে গেলেন যে আল্লাহর কাছে তোমরা বুঝে রাখো, তার উম্মতদেরকে তিনি সুন্দর করে দিক নির্দেশনা দিয়ে গেলেন যে আল্লাহর কাছে কিন্তু দোয়ার চাইতে মর্যাদাবান এবং মহৎ কিছু কিন্তু
নেই। এবং যে কোনো আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে যে সেই আমলটির ভুল ত্রুটি যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, সেই আমলটি যাতে কবুল করেন। এইখানে আরেকটি বিষয় এসে যায় যে আমরা যে যখন কোনো আমল করব, ইবাদত করব, সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা শুদ্ধাই কিন্তু আমি আমল করে ফেলি, কিন্তু যদি আমি না জানি, বুঝতে না পারি যে আমার এই আমলটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে, তাহলে আমরা কী করব? এই জন্য যে কোনো আমল করার পরে কিন্তু এই দোয়া করাটা জরুরি, এবং সেখানে এই জিনিসটিও থাকতে হবে যে আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি যে আমলটি করলাম, আমি যে দান করলাম, আমি যে সাদকা দিলাম বা আমি যে ইবাদতটা করলাম, সেই ইবাদতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা করে দিই, হে আল্লাহ আপনি এটা কবুল করে নিন। তো সবশেষে বলা যায় যে আমাদের নবী যেটা বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তার প্রতি মহান আল্লাহ রুষ্ট হন। এই কথাটা আমাদেরকে স্মরণ করে রাখতে হবে যে আল্লাহ পাক পছন্দ করেন যে তার কাছে আমরা চাই, দোয়া করি, আর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ পাক তার প্রতি রুষ্ট হন, অর্থাৎ একটু বিরক্ত হন। তার মানে হচ্ছে যে প্রতি অবস্থায় নমনীয়তার সহিত আল্লাহর কাছে আমরা যেন দোয়া করি। আপু, চমৎকার একটা আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমি অডিয়েন্স থেকে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমি সাফরিন, আমার প্রশ্নটি হলো দোয়া কবুল হওয়ার অর্থ কি? ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যে কোনো মুসলমানই এমন দোয়া করে যাতে পাপ কর্ম এবং আত্মীয়তা ছিন্নের প্রার্থনা থাকে না, তখন আল্লাহ তাআলা এই দোয়ার কারণে তাকে তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় দান করেন। এই বক্তব্য থেকে, এই হাদিসটা থেকে আমরা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সমস্ত দোয়া কবুল করবেন, সেটা তিনভাবে। সেই তিনভাবে প্রথম যেটা, হয়তো ওই দোয়া এই পার্থিব জীবনেই আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার প্রার্থনা পূর্ণ করে দেবেন, অর্থাৎ সে যা চায় তার সঙ্গে সঙ্গে দান করে দিলেন। যেমন এখানকে এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে একজন দোয়া করছে, হে রাব্বুল আলামিন আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিন, পাশ করে দিন। আল্লাহ তাআলা কী করলেন? তাকে সঙ্গে সঙ্গে পার্থিব জীবনে পাশ করিয়ে দিলেন। পরে দেখা গেল যে এমন কিছু দোয়া তিনি করছেন সেটা কবুল হলো না, পার্থিব জীবনে আল্লাহ তাআলা দেননি, সেক্ষেত্রে কী হবে? দুই নম্বর হলো, আল্লাহ তাআলা প্রার্থনাকারীকে তার পার্থিব বিষয়ের অনুরূপ কিছু দান করবেন, যেমন তার উপর আগত কোনো মুসিবত তার উপর থেকে প্রতিহত করে দিবেন। অর্থাৎ সেকেন্ডভাবে আল্লাহ তাআলা ওই দোয়ার রিটার্ন দিবেন, প্রতিদান দিবেন। কিভাবে? সেটা হলো, যেমন একজন লোক চাচ্ছে, হে রাব্বুল আলামিন আমাকে 100 টাকা দান করেন। দেখা গেল আল্লাহ তাআলা তাকে 100 টাকা দিলেন না, কিন্তু তার বিনিময়ে আল্লাহ তাআলা তার ছেলের হয়তো এমন একটা অসুখ হলো যেখানে 100 টাকার বেশি খরচ হয়ে যেত, আল্লাহ তাআলা সেই অসুখটা তার ছেলের কাছ থেকে দূর করে দিলেন। যেমন একজন দোয়া করছেন, হে আল্লাহ আমার ছেলেটা যেন স্কুলে চান্স পায়, দেখা গেল সেই স্কুলে চান্স পেল না। এটার বিনিময়ে আল্লাহ তাআলা কী দিলেন? হয়তো ওই ছেলেটার ভাগ্যে লেখা ছিল যে সে যখন স্কুলে যাবে তখন অ্যাক্সিডেন্টে তার একটা পা হারাবে, তখন আল্লাহ তাআলা কী করলেন? ওই দোয়াটা কবুল না করে একেবারে স্কুলেই চান্স পাওয়ালেন না, অর্থাৎ তার ছেলের কাছ থেকে একটা বড় বিপদ মানে তিনি দূর করে দিলেন। আবার এমন কেউ এমন কিছু দোয়া করে, যেমন মনে করেন যে সে আত্মীয় স্বজনের ব্যাপারে কিছু একটা চাইছে, দেখা গেলো সেটা যদি আল্লাহ তাআলা দেন তাহলে ওই আত্মীয়র সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এবং আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া মানে সে জাহান্নামী। অর্থাৎ আল্লাহ তাআলা কী করলেন? ওই দোয়াটা কবুল করলেন না। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই যে আল্লাহ তাআলা আমরা যে দোয়াগুলো করছি, কন্টিনিউয়াস আমাদেরকে দোয়ার ভিতরে থাকতে হবে, দোয়া করতে থাকবো, কিন্তু সেই দোয়ার রিটার্ন আল্লাহ তাআলা কীভাবে দেবেন সেটা আমাদের জানার বিষয় না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে এই যে আমি দোয়াটা করলাম, সেই দোয়াটা অবশ্যই কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবেন। সর্বশেষ যেটা প্রতিদান সেটা হলো, বলা হয়েছে যে শেষে যদি ওই দুইভাবেও না দেন, অর্থাৎ পার্থিব জীবনেও দিলেন না, তার পরিবর্তে অনুরূপ কোনো জিনিস দিলেন না, কিন্তু কী করলেন, কিছু দোয়া আখেরাতের জন্য আল্লাপাক রেখে দিলেন, এটা হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি মনে করলাম যে পৃথিবীতে দিল না, আমার হয়তো কোনো বিপদ মুসিবত হয়তো আল্লাহ কাটেন নাই, কিন্তু আমার এই দোয়াটা আখেরাতে রেখে দিয়েছেন। এমন একটি বর্ণনায় পাওয়া যায় যে এমন কিছু লোক থাকবে যখন আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে যখন মিজানে তার পাপ পুণ্যের বিচার করা হবে, অর্থাৎ মাপা হবে, তখন সে দেখবে, ওই লোক দেখবে যে অনেক অনেক বেশি নেকি তাকে দেওয়া হচ্ছে। তখন সেই লোক বলবে, হে আল্লাহ, এ তো আমি তো দুনিয়ায় এত আমল করি নেই, তাহলে এত নেকি কোথা থেকে আসছে? তখন তাকে বলা হবে যে তুমি যে দুনিয়াতে ওই যে আল্লাহর কাছে চাইতে, তখন ওই লোকটি বলবে যে হে আল্লাহ, তাহলে আমাকে দুনিয়াতে কিছুই দিতেন না, সব এখন দিতেন। আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আল্লাহ আসলে আমাদের কোন ইবাদতটা কখন পূরণ করবেন। আপু, এই চমৎকার আলোচনায় আমরা ফিরব। একটা ফোন কল রয়েছে, একটা ফোন কল নিয়ে ফিরছি। আসসালামু আলাইকুম, দর্শক কে রয়েছেন আমাদের সাথে? আমি শাহিন আক্তার রামপুরা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বয়স 50, হ্যাঁ, আমি এখন অবসর,
আমি দোয়া গঞ্জে আরশ একটা অজিফা বই, হ্যাঁ ওই অজিফা বই থেকে আমি সকালবেলা ইয়াসিন সূরা, আর রহমান সূরা, মুলক সূরা, তারপরে আরো কিছু দুরুদ, আরো কিছু ইয়া পড়ি। এখন এনটিভিতে বললো দোয়া গঞ্জে আরশ পড়া ঠিক না, তাইলে আমি কি পড়বো? আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসলে কোন বই থেকে পড়ছেন এটা কিন্তু জরুরি না, আপনি যা যা পড়ছেন এটা সঠিক। এখন ওই বইটা যদি আপনি, ওই বইতে হয়তো কোনো ভুল ত্রুটি আছে বা কে কী মন্তব্য করেছেন ওই বই সম্পর্কে, সেটা আসলে আপনাকে আরও ভালোভাবে জানতে হবে কেন ওই বই থেকে পড়তে নিষেধ করেছেন। তবে আমার মনে হয় যে আপনি যা যা পড়ছেন, সূরা ইয়াসিন, সূরা মুলক, হ্যাঁ তারপরে আরও বাকি যেই সূরাগুলো, এগুলো অবশ্যই পড়বেন, এবং সেটা কোরআন থেকেও পড়তে পারেন। অনেক সময় হয়তো ওই বইটা সম্পর্কে হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। হ্যাঁ, ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন তো নির্দেশনা দিয়ে দিয়েছেন, যেগুলো করছেন সেগুলো করেন। আপু, আশা করি দর্শক তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, উইনার হটপট প্রেজেন্ট সামিও বাণীতে সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম উইনার হটপট প্রেজেন্স অমিয় বাণীতে। আমাদের আজকের আলোচনার বিষয় দোয়া। বিষয়ভিত্তিক যে কোনো প্রশ্ন বা মতামত নিয়ে সরাসরি ডায়াল করুন স্ক্রলে দেয়া নম্বরগুলোতে। আপু, আমরা দোয়ার অর্থ নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে সবশেষে যেটা বলা যায় সেটা হলো যে দোয়া কবুলের অর্থ হলো যা চাওয়া হয়েছে তা পাওয়াও যেতে পারে, আবার না পাওয়াও যেতে পারে। এটা আমাদেরকে ধরে নিতে হবে। অর্থাৎ তিনভাবে আল্লাহ তাআলা এই দোয়া কিন্তু আপনাকে দিবেই, রিটার্ন দিবেই। তাহলে আমরা কোনটা চাই? তবে সবচেয়ে যেটা উত্তম সেটা হলো এইটা চিন্তা করা যে দুনিয়াতে দিলেন না, বা আমার কোনো বিপদ মুসিবত কেটেও দিলেন না হয়তো আল্লাহ, কিন্তু আমাকে যদি আখেরাতে দেন এইটা আশা করে থাকতে হবে, এবং ওইটাই বেশি জরুরি। জি আপু, আলোচনার এই অংশে আমি অডিয়েন্স থেকে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমি নিপা, আমার প্রশ্ন হলো কাদের দোয়া বেশি কবুল হয়? ধন্যবাদ। এই জিনিসটি জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন যে কাদের দোয়া কবুল হয়। প্রথম যেটা, একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না, অর্থাৎ আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না তিন ব্যক্তির দোয়া। এক নম্বর হলো ইফতারের সময় রোজাদারের দোয়া। যখন আমরা ইফতার করার আগ মুহূর্তে যে রোজাদার, যে রোজা রাখলো সারাদিন, সে যেই দোয়াটা করে এই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ সেই দোয়া কবুল হয়। দুই নম্বর হলো যে ন্যায় বিচারক বাদশাহ, অর্থাৎ সেই মুসলমান নেতা যে শরীয়তের পূর্ণ অনুসারী এবং সবার সঙ্গেই ইনসাফ করেন। এখানে কিন্তু আবার ন্যায় বিচারক বাদশাহ, তার সাথে সাথে আরও দুটি জিনিস উল্লেখ করা হয়েছে যে ন্যায় বিচারক বাদশাহ অমুসলিমও হতে পারে, কিন্তু এখানে বলা হয়েছে যে ন্যায় বিচারক বাদশাহ সে মুসলমান হতে হবে, তার দোয়া কবুল হবে। এবং সেখানে আবার আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে যে ওই ন্যায় বিচারক বাদশাহ যে শরীয়ত অনুযায়ী বিচার করে, অর্থাৎ ইসলাম যেই পন্থায় বিচার করতে বলেছে সেই বিচার, সেই অনুযায়ী সে বিচার করবেন, এবং সবার সাথে ইনসাফ করেন। অর্থাৎ ওই মুসলমান বিচারক যে শুধুমাত্র মুসলমানদেরকেই ফেভার করেন না, সে অমুসলিমদের ক্ষেত্রেও যদি সে ন্যায় থাকে, অমুসলিম একজন অমুসলিম যদি সে ন্যায় থাকে আর মুসলিম যদি অন্যায় করে থাকে, তাহলে সে কিন্তু ওই অমুসলিমের পক্ষেই রায় দিবে। এটাই আমাদের ইসলাম। অর্থাৎ এই ধরনের বাদশা যে তাদের দোয়া সঙ্গে সঙ্গে, মানে আল্লাহ তাআলা ফেরত দেন না। এরপরে বলা হয়েছে যে মজলুমের দোয়া, যা আল্লাহ তাআলার মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়, আর মহান আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও তা সময় সাপেক্ষ। এখানে বলা হয়েছে মুসলিমদের দোয়া, যাদের যারা খুব অত্যাচারিত হয়ে আছে, তারা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, তখন সেই দোয়া সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে উঠে যায়, এবং এখানে বলা হলো তখন সমস্ত আকাশের মেঘমালার ভিতরে যে দরজাগুলো সেগুলো খুলে যায় এবং সরাসরি আল্লাহর কাছে সেই দোয়াটা পৌঁছে যায়। এবং সেই দোয়া যখন আল্লাহর কাছে পৌঁছায় তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে প্রতিশ্রুতি দিয়ে দেন যে তার ইজ্জতের কসম তিনি অবশ্যই এই দোয়া ফেলে দেবেন না। কিন্তু এখানে মুসলিমদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ যখন মুসলিম অবস্থায় আপনি ধৈর্য ধারণ করতে না পারেন তখন কিন্তু হবে না, অধৈর্য হয়ে আপনি তখন উল্টাপাল্টা কাজ করে ফেললেন, হবে না। এই জন্য যারা মুসলিম, যারা নির্যাতিত, তাদেরকে সবসময় ধৈর্য ধারণ করতে হবে যে সে যে দোয়া করেছে আল্লাহর কাছে অবশ্যই তা কবুল হবে, হয়তো সেটা সময় সাপেক্ষ। এরপরে বলা হয়েছে মুজাহিদদের দোয়া, যে আল্লাহর পথে
জিহাদ করে তাদের দোয়া কবুল হয়। এরপর বলা হয়েছে যে অসুস্থের দোয়া, যে অসুস্থ থাকে সে নিজের জন্যে প্রচুর পরিমাণ দোয়া করতে থাকবে। একজন অসুস্থ মানুষকে আল্লাহ তাআলা কয়েক ধরনের বেনিফিট দিয়েছেন, অর্থাৎ সুযোগ সুবিধা দিয়েছেন। এক নম্বর হলো, যদি কেউ অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা কী করবেন, ওই অসুস্থতার মাধ্যমে তাকে তার সমস্ত গুণা মাফ করে দেবেন। দেখেন, দুনিয়াতেই আল্লাহ যদি ওই অসুস্থতা দিয়ে গুণা মাফ করে দেন, এটা আমাদের জন্য কত ভালো। নাহলে এই গুণাগুলো জমবে এবং এই গুণার শাস্তি আমাদের কিন্তু আখেরাতে পেতে হবে। আখেরাতের শাস্তি অনেক বেশি কঠিন। এই জন্য যখন আমরা কোনো কিছু মানে কোনোভাবে যদি অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করে এটা চিন্তা করতে হবে যে এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুণাখাতা মাফ করে দিচ্ছেন। যে সবসময় সুস্থ থাকে, সে খালি আরাম আয়েশের মধ্যে থাকে, তার তো গুণা মাফ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যে অসুস্থ হয়ে পড়ে তার গুণা খাতা মাফ হওয়ার সুযোগ আছে। এছাড়া আরেকটি সুযোগ আল্লাহ তাআলা দিবেন, সেটা হলো সুস্থ অবস্থায় সে যা যা আমল করত, অসুস্থ অবস্থায় সেই আমলগুলো নাও যদি করতে পারে সেটাও লেখা হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাপার! আল্লাহ পাক কত রহমানুর রাহিম। আমি সুস্থ অবস্থায় যেসব আমলগুলো করতাম, অসুস্থ হয়ে গেলে আমি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছি না, আমি হয়তো একটু নফল নামাজ পড়তাম সেটা পড়তে পারছি না, আমি কোরআন পড়তাম কোরআন পড়তে পারছি না, আমি হয়তো তাসবিহ করতাম বা আমি হয়তো এই এই সময়টাতে দান সাদকা করতাম, তো এই যে আমলগুলো সে কন্টিনিউ সবসময় করতো, সেই আমলগুলো সে যদি অসুস্থ অবস্থায় না করতে পারে, আল্লাহ তাআলা কিন্তু তাও সেই আমলগুলো তার আমলনামায় লিখে দিবেন। এটা আল্লাহ তাআলা অসুস্থ মানুষদের জন্য অনেক বেশি একটা সুযোগ দিয়েছেন। এরপরে বলা হয়েছে তার মর্যাদা অনেক বেশি। এই যে অসুস্থ যখন হয়ে গেল, তখন ওই মুমিন বান্দার মর্যাদা অনেক বেশি। সে ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাবে, তখন তাকে তোমার জন্য এবং অন্যান্য সবার জন্য দোয়া করার অনুরোধ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, যখনই তোমরা কাউকে দেখতে যাবে অসুস্থ অবস্থা, তাকে সঙ্গে সঙ্গে বলবে তুমি আমার জন্য দোয়া করো বা আমার ফ্যামিলির জন্য দোয়া করো বা তুমি অন্যান্য সবার জন্য কন্টিনিউয়াস দোয়া করতে থাকো। এবং আরও একটি হাদিসে বলা হয়েছে যে অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার সমান। সুবহানাল্লাহ, ফেরেশতারা হলো নিষ্পাপ। ফেরেশতারা যখনই যার জন্য দোয়া করবে, বলা হয়েছে সেটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, যেহেতু তারা নিষ্পাপ, তারা কোনো পাপ করেনি। তাহলে অসুস্থ মানুষের দোয়াকে তুলনা করা হয়েছে যে ফেরেশতাদের দোয়ার মতো। এই জন্য অসুস্থ মানুষের কাছে যখন আমরা যাব বা নিজে যখন অসুস্থ হয়ে যাব, তখন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং সবশেষে আরেকটি জিনিস বলা হয়েছে যে মুমিনের অসুস্থতাও হলো তার জন্য নিয়ামত। অর্থাৎ কেউ যদি ইমানদার হয়, কেউ যদি ভালো মুসলমান হয়, সে কিন্তু বুঝবে যে আমি অসুস্থ হয়ে পড়লাম, এটাই আমার জন্য আল্লাহর একটা বড় নিয়ামত। এই জন্য অসুস্থ অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এই অসুস্থ অবস্থার যে বেনিফিটগুলো সেগুলোর কথা আমাদেরকে চিন্তা করতে হবে। এরপরে আছে হলো আরাফাতের ময়দানে হাজিদের দোয়া। এবং হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম দোয়া হলো আরাফাত দিবসের দোয়া। অর্থাৎ আরাফাতের ময়দানে যখন হাজিরা উপস্থিত থাকে, তখন তাদের তো সমস্ত দোয়া কবুল হবে, কিন্তু ওই আরাফাত দিবসে সারা দুনিয়ায় যদি ওই নয় জিলহজ ওই তারিখে যদি আরাফাতের দিনে যদি সারা দুনিয়ার মানুষ যে দোয়া করবে, তাদের দোয়া কবুল হবে। এরপরে বলা হয়েছে যে রমজান মাসের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রমজান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন রমজান মাস তোমাদের দুয়ারে উপস্থিত, আর রমজান মাস একটি বরকতময় মাস। এ মাসে আল্লাহ তাআলা তোমাদেরকে সচ্ছলতা দান করবেন, আর তিনি এ মাসে রহমত নাজিল করবেন, গুনাহ মাফ করবেন, এবং এ মাসে তিনি দোয়া কবুল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো জিনিস বলে দিলেন রমজান মাসে কী কী করবেন, তার মধ্যে একটা কিন্তু যে দোয়া কবুল করবেন। অর্থাৎ রমজান মাসে যেই রোজাদার দোয়া করবে বা রোজা না রাখলেও কিন্তু রমজান মাসের কারণেই দোয়া কবুল হবে। এরপরে বলা হয়েছে পিতামাতার দোয়া। পিতামাতার দোয়ার ক্ষেত্রে দুটো হাদিস আছে। একটা আছে যে পিতার দোয়া সবসময় কবুল হয়, এই হাদিসে বলা হয়েছে। আবার আরেকটা হাদিসে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাতার দোয়া ক্ষিপ্রতার সাথে কবুল হয়। অর্থাৎ পিতার দোয়া তো কবুল হয়, মাতার দোয়া আরও দ্রুত কবুল হয়। এবং বা আরেকটি হাদিসে বলা হয়েছে যে সন্তানের জন্য সবচেয়ে বেশি দোয়া কবুল হয় হলো পিতামাতার। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে দোয়া কবুল হয় অনেক দ্রুত, তেমনি বদদোয়ার হাত থেকেও কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। বদদোয়াও যদি পিতামাতা করে সন্তানের জন্য সর্বনাশ, সেই বদদোয়াও কিন্তু খুব দ্রুত কবুল হয়ে যায়। তো অনেকে মনে করে যে হুজুরের কাছে যাই একটু দোয়া নিয়ে আসি, অনেকে মনে করে যে একজন মুরব্বীর কাছে যাই একটু দোয়া নিয়ে আসি, আবার অনেকে ইসেতে যায় মাজারে টাজারে যায় একটু দোয়া নিয়ে আসি, দোয়া করে আসি। আরে কিসের, সবচেয়ে বড় দোয়ার মানুষ তো তার ঘরে, তার পিতা এবং মাতা। সব সময় পিতামাতার কাছে সন্তানদের উচিত সারাক্ষণ দোয়া চাওয়া, যে কোনো বিষয়ে, আমার পড়াশোনা ভালো হোক, আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিন, যা কিছু সব বাবা মার কাছে চাইতে হবে, বলতে হবে যে তুমি আল্লাহর কাছে চাও,
যেন আল্লাহ তালা আমার রিজিক বৃদ্ধি করে দেন, আমার পড়াশোনা ভালো করে দেন, আমাকে একটা ভালো মানুষ হিসেবে যাতে দুনিয়াতে বড় করেন। এই জন্যে সবসময় আমাদের মেইন যদি পিতামাতার যদি কেউ একজন বেঁচে থাকে, যদি দুজনই বেঁচে থাকে, তাদের কাছে আমাদেরকে বেশি বেশি করে দোয়া চাওয়া। এরপরে বলা হয়েছে যে মুসাফিরের দোয়া, যে আল্লাহর রাস্তায় বের হয় মুসাফির, বাড়িঘর ছেড়ে সে যখন যায়, সেই মুসাফির সফরে থাকা অবস্থায় যত দোয়া করবে সেই দোয়াগুলো কবুল হবে। সবচেয়ে শেষে আরেকটি যেটা বলি, সালাতুল হাজত নামাজ পড়ে, এটা এই নামাজটাই হলো মনোকামনা, অর্থাৎ আপনি যা চাচ্ছেন সেই জিনিসটি চেয়ে দুরাকাত নফল নামাজ পড়ে যদি কেউ দোয়া করে তাহলে অবশ্যই আশা করা যায় যে এই তার দোয়া কবুল হবে। আপু, আপনার কাছ থেকে একটা চমৎকার ব্যাখ্যা আমরা শুনলাম। তো আলোচনার এই অংশে আমি অডিয়েন্স থেকে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সাদিয়া, আমার প্রশ্নটি হচ্ছে দোয়া করার আদব কি? ধন্যবাদ। এই যে দোয়া করার আদব, অর্থাৎ দোয়া করার আগে আমাদেরকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, প্রথম হলো যে পানাহার, পোশাক পরিচ্ছদ এবং আয় উপার্জন সব হালাল এবং পবিত্র হতে হবে। আপনি হারাম কোনো একটা জিনিস খান, যেমন একজন মদ খায়, হারাম জিনিস খাচ্ছে, একজন শুকরের মাংস খায়, এই যে হারাম জিনিস খাচ্ছে, সে যতই দোয়া করুক না তার দোয়া কবুল হবে না। পোশাক পরিচ্ছদ পবিত্র হতে হবে, অর্থাৎ আপনার নাপাকি লেগে আছে পোশাক পরিচ্ছদ, এরকম ধরনের পোশাক আপনি পরে আছেন বা অপরিষ্কার বা মানে কি বলবো, মানে হয়তো বাজে জিনিস লেগে আছে, বাজে যেই পোশাক পরাটা আপনার জন্য হারাম করা হয়েছে সেই পোশাক আপনি পরিধান করে আছেন, এই অবস্থায় আপনি যদি দোয়া করেন তাহলে দোয়া কিন্তু কবুল হবে না। এই জন্য ওই পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন হতে হবে, তারপরে আয় উপার্জন হালাল হতে হবে। আপনি ঘুষ খান, দুর্নীতি করেন, হ্যাঁ, তো এই অবস্থায় আপনার কিন্তু কোনো দোয়া কবুল হবে না। এই জন্যে আপনাকে হালাল রুজি করতে হবে, তাহলে আপনি মানে আশা করতে পারেন যে দোয়া কবুল হবে। এই জন্যে দোয়ার আদবগুলো আগে আমাদেরকে জানতে হবে। এরপরে এখলাসের সাথে দোয়া করতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দোয়া করতে হবে। এ কথা মনে রাখতে হবে, একমাত্র আল্লাহই আমার মনোবাসনা পূর্ণ করার ক্ষমতা রাখেন। অর্থাৎ মনের ভিতরে আপনি একেবারে মানে কি বলবো, একেবারে আপনি ফিক্সড করে নেবেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আসলে ইবাদতটা করতে হবে। আপু, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি চিরন্তন বলতেছি। ইলা, আচ্ছা, আমরা যে বিভিন্ন রকমের দোয়া এই ঘরে টাঙ্গে রাখি, ওই দোয়াগুলো টাঙ্গালে কি আমাদের গুনাহ হবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য, সাথেই থাকুন। না, ধন্যবাদ, কোনো সমস্যা হবে না, দোয়া টাঙিয়ে রাখেন, কোনো সমস্যা নেই, দোয়া টাঙিয়ে রাখেন এবং সেটা বারবার চোখ পড়লে বারবার ওই দোয়াটা আপনি আবার পড়ছেন, এটাও একটা ব্যাপার। আর আল্লাহর আয়াত লেখা থাকলে, কোরআনের আয়াত লেখা থাকলে, এটা তো রহমতের বিষয় একটি, অবশ্যই এটা টানিয়ে রাখলে কোনো সমস্যা নেই। জি আপু, আমরা আলোচনায় ফিরে, তারপর যেটা বললাম যে এখলাসে আমাদের ফিক্স থাকতে হবে যে একমাত্র ক্ষমতা, মানে আমি যে দোয়াটা করলাম একমাত্র ক্ষমতা আল্লাহ পাকের, যে সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। যেমন একজন ফ্যাশন ডিজাইনার কিছুদিন আগে মারা গেছেন, ওনার কিন্তু ক্যান্সার ছিল, খুব অল্প বয়সে উনি মারা গেলেন, ওনার প্রচুর ধন সম্পত্তি, উনি লাস্টে একটা চিরকুট লিখে গেলেন যে এই যে আমার গাড়ি, এই যে আমার টাকা পয়সা, এই যে আমার বড় বাড়ি, এগুলো আমার কোনো কাজে আসলো না। তাহলে আমাকে কিন্তু মনে রাখতে হবে যে এই দুনিয়াতে আমাকে যত কিছু আল্লাহ পাক দেখ না কেন, আল্লাহ তালা এমন একটা অসুখ দিতে পারেন, আল্লাহ তালা এমন একটা বিপদ দিতে পারেন, আল্লাহ তালা এমন একটা মুসিবত দিতে পারেন, যেই মুসিবতের সাথে আসলে এই সব ধন সম্পত্তি দুনিয়াবি কোনো মানুষ কিন্তু কিছু করতে পারবে না। যেটা দেখতে পাই যে আমরা আল্লাহ যখন আমাদেরকে দান করেন, আমরা না আল্লাহকে মনে করতেই আসলে তখন ভুলে যাই শুক্রিয়া আদায় করতে, এটা আসলে আমাদের উচিত না। আপু, এই চমৎকার আলোচনায় ফিরবো একটা ফোন কল নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জুমা মোবারক। আপা, আপনি আজকে চমৎকার একটা বিষয় আমাদেরকে জানাচ্ছেন অনেক কিছু। আর ওই হাজত নামাজের কথাটা আপনি বললেন, আপা এটা যদি একটু ডিটেলে বলতেন যে কোন টাইমটা স্পেসিফিক কোন টাইম আছে কিনা, কত রাকাত, এই এটা একটা বিষয় আমাকে বলবেন, প্লিজ, থ্যাংক ইউ। আরেকটা আপনি বলেছিলেন যে মিজানের কথা বলেছিলেন, আমি একটু লেটে এসে প্রোগ্রামটা দেখতে শুরু করি, যে মিজানের কোন দোয়াটা স্পেশালি বললে, আপনি বললেন যে এত এত দোয়া আমার জন্য মজুদ আছে, ওটা যদি সম্ভব হয় একটু বলবেন আপা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। সালাতুল হাজতটা আসলে যে কোনো সময় পড়তে পারবেন, আপনার যখন ইচ্ছা, দুরাকাত নামাজ এবং কোনো স্পেশাল কোনো সুরা টুরা এগুলো কিছু নেই, নর্মাল দুরাকাত নামাজ, এবং নর্মালি দুরাকাত নামাজ পড়ে আপনি সিজদাতে যেয়ে যেই জিনিসটি চাচ্ছেন স্পেসিফিক, শুধু সেই জিনিসটি চেয়ে এই নামাজটা পড়ে দোয়া করবেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার ওই দোয়া কবুল হবে। আরেকটা যেটা বললেন মিজানে, আমি যেটা বললাম যে তিনভাবে দোয়া কবুল হয়, মানে পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলমিন দিয়ে দেন, নাইলে ওই দোয়ার বরকতে হয়তো আল্লাহ তালা কোনো বিপদ মুসিবত কেটে দেন,
নয়তো অনুরূপ কিছু দান করেন, আর তা না হলে বাকি যেই সব দোয়া আপনি দুনিয়াতে করেছেন যেগুলো পেন্ডিং রয়ে গেছে সেগুলো আপনার তখন আখেরাতে মিজানে দেওয়া হবে। যে ওই যে দোয়াগুলো করতো যেগুলো আল্লাহ তাআলা ওই দুইভাবে দেননি সেই দোয়াগুলো তখন আখেরাতে মিজানের মধ্যে দেওয়া হবে। জি আপু, আমরা খুব চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দোয়ার আদব। আমরা এই আলোচনায় ফিরবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে। প্রিয় দর্শক, উইনার হটপট প্রেজেন্ট সমীয় বাণীতে সময় হলো আরও একটি বিরতি নিয়ে। এবার ফিরছি, এক্ষুনি সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম উইনার হটপট প্রেজেন্ট সমীয় বাণীতে। আমাদের আজকের আলোচনার বিষয় দোয়া। বিষয়ভিত্তিক যে কোনো প্রশ্ন বা মতামত নিয়ে সরাসরি ডায়াল করুন স্ক্রলে দেওয়া নম্বরগুলোতে। আপু, আমরা দোয়ার আদবগুলো নিয়ে কথা বলছিলাম। ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে ইখলাসের সাথে আমাদেরকে দোয়া করতে হবে, যাতে আল্লাহ পাক অবশ্যই ক্ষমতার মালিক এবং তিনিই একমাত্র দোয়া কবুল করতে পারেন। এরপরে আমাদের দোয়া করার আগে কিছু নেক আমল করা, যেমন নামাজ পড়া, দান সদকা করা, দুরুদ পড়া, এগুলো পড়ে আমরা দোয়া করব। এখানে একটি বর্ণনায় পাওয়া যায় যে ভালো কিছু যদি আপনি করে থাকেন তখন তার পরপর ওইটাকে উসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে ওই সময় এটা হলো দোয়ার একটা আদব যে হে আল্লাহ আমি ভালো কাজটা করেছি, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো। তো এখানে একটি বর্ণনা আমি দেই, যে বর্ণনায় দেখা যায় যে একবার দেখা গেল যে তিনজন লোক একটি গুহার মধ্যে আটকে পড়েছিলেন এবং একটা পাথর, বড় একটা পাথর দিয়ে তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গেছিল, তখন তারা আর বের হতে পারছিলেন না। তখন প্রথম ব্যক্তি সে বলল যে এরকম সে একদিন তার বাবা মাকে কখনো না খাইয়ে তার ছেলে পেলেদেরকে খাওয়াতো না। তো একদিন সে দেখলো যে তার বাবা মা ঘুমিয়ে গেছে, তখন তার সন্তানরাও খুব কান্নাকাটি করছেন ক্ষুধায়, কিন্তু তিনি সারা রাত ওই না খেয়ে থাকলেন তারা সবাই। সকালবেলা যখন তার বাবা মা উঠলেন তখন তিনি তাদেরকে খাইয়ে তারপর নিজেরা খেলেন। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ আমি যদি এই কাজটা ভালো করে থাকি তাহলে তুমি এটার বিনিময়ে অন্তত আমাকে এইখান থেকে উদ্ধার করো। তখন দেখা গেলো যে পাথরটা একটু সরে গেল। দ্বিতীয় আরেক ব্যক্তি, সে বলল যে সে মেয়ে ঘটিত একটি ব্যাপারে তার খারাপ কাজ করার বিশাল একটা সুযোগ ছিল, কিন্তু সেই কাজ থেকে সে বিরত থাকলো। বলল হে আল্লাহ আমি যদি একটু ভালো কাজ করে থাকি, এটা যদি তোমার কাছে মনে হয় নেক আমল, তাহলে তুমি এর বিনিময়ে আমাকে একটু মানে এই বিপদ থেকে রক্ষা করো। তখন দেখা গেলো পাথরটা আরেকটু সরে গেল, তখনও তারা বেরোতে পারছে না। এবার তৃতীয় ব্যক্তি, তিনি বললেন যে হে আল্লাহ আমি একবার আমার কাছে একটি লোক দুটো দুম্বা রেখে দিয়ে গিয়েছিলেন এবং সেই দুম্বা দুটো আর ফেরত নিতে আসেন নাই, কিন্তু সেই দুম্বা থেকে অনেক দুম্বা হয়েছে, মানে অনেক বছর পরে যখন সেই লোকটি আসলো তখন তাকে তিনি ওই 100টি দুম্বা হয়ে গেছে মনে করেন, সেই 100টি দুম্বা যখন তাকে ফেরত দিলেন তখন বললো আমি তো দুটো দুম্বা রেখে গেছি। বললো না, তোমার ওই দুটো দুম্বা থেকেই এতগুলো দুম্বা হয়েছে, তো এগুলো সবই তোমার। তো যদি আমি ভালো, এটা যদি আমি ভালো কাজ করে থাকি, হে আল্লাহ আমাদেরকে তাহলে এখান থেকে উদ্ধার করেন। তখন দেখা গেল পাথরটি পুরা সরে গেল, অর্থাৎ তারা তখন সেই বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিলেন। এই জন্য দোয়া করার আদবের মধ্যে এটাও কিন্তু একটা বিষয় যে আমরা যদি ভালো কাজ করে থাকি তার উসিলায় আমরা আবার আল্লাহর কাছে দোয়া করব, যে আল্লাহ আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমার এই দোয়াটাও কবুল করেন। এরপরে আমাদের কী কী করতে হবে? পাক পবিত্র হয়ে দোয়া করতে হবে। তারপরে করতে হবে কি, দোয়ার সময় কিবলামুখী হয়ে যদি আমরা দোয়া করি তাহলে এটা ভালো, এটা একটা দোয়ার আদব। দোয়ার শুরু এবং শেষে আল্লাহর হামদ পড়া, আল্লাহর প্রশংসা করা, আমি সুরা ফাতিহা দরকার হলে পড়বো, পড়ে তারপর আমি দোয়া করলাম, এটা আর কি শুরু থেকে পড়লাম, আবার দোয়া করার পরে আবার সুরা ফাতিহা পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম আর কি। তো এরকম আল্লাহর প্রশংসা করে দোয়ার শুরু এবং শেষ, এবং নামাজের বৈঠকে, শেষ বৈঠকে আমরা যেভাবে বসি সেভাবে যদি আমরা দোয়া করি তাহলে এটা নামাজ দোয়ার একটা আদব। এরপরে দোয়ার শুরু এবং শেষে আমরা দরুদ পড়বো, এটাও একটা দোয়ার আদব, অর্থাৎ দোয়ার করার সিস্টেম যেটা সেটা আমি আলোচনা করছি। তারপর আবার বলা হচ্ছে দু হাত উঠিয়ে দোয়া করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং দোয়া করার পর মুখ মাসেও করা, দোয়া করার পর আমরা মুখটা মাসেও করব, এটা দোয়া করার একটা আদব। দোয়ার সময় কাকুতি মিনতি করা, দোয়ার সময় নিজের দীনতা, হীনতা, অক্ষমতা এবং অসহায়ত্ব এবং মুখাপেক্ষিতা এই সব কিছু আল্লাহর কাছে প্রকাশ করা, অর্থাৎ হে আল্লাহ আমি দীনহীন, এই দুনিয়ায় আমাকে আপনি যাই দিয়েছেন এটা কিছুই না আসলে আপনার কাছে, যে কোনো সময় আপনি আমাকে ধ্বংস করে দিতে পারেন বা আমাকে বড় বিপদ দিতে পারেন, এভাবে আল্লাহর প্রতি একেবারে দীনহীন, আমি কিছুই না দুনিয়াতে, এরকম একটা ভাব নিয়ে আল্লাহর প্রতি আমি মুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহরই সাহায্য আমার দরকার, এরকমভাবে আমাকে দোয়া করতে হবে। এবং সবশেষে যেটা, সেটা হলো চোখের পানি ফেলে দোয়া করা, অর্থাৎ এতটাই আন্তরিক আপনাকে হতে হবে, আপনি যেটা চাচ্ছেন
এই বিপদ থেকে, এত বড় বিপদ থেকে আপনাকে ওইভাবে ফিল করে আপনার কাছে কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, তখন কিন্তু আপনা আপনি চোখের পানি চলে আসে। বলা হয়েছে যে চোখের পানি সহ যে দোয়া করা হয় সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে পৌঁছে যায়। এই জন্যে আমাদেরকে কী করতে হবে, দোয়ার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আপু, আপনার কাছে একটা চমৎকার বর্ণনা আমরা শুনলাম। আলোচনার এই অংশে আমি অডিয়েন্স থেকে আরো একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমি সাবরিনা, আমার প্রশ্ন হলো কোন কোন সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়? ধন্যবাদ। তো এটাও একটা জানা আমাদের জন্য খুব জরুরি যে কোন সময় দোয়া বেশি কবুল হয়। আজানের সময়, আজানের সময় যদি কেউ আজান হচ্ছে, আজানের জবাবও দিতে হবে প্লাস দোয়াও করতে হবে, এই সময়টা দোয়া কবুল হয়। এবং আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়, অর্থাৎ আজানটা দিল তারপর পরই কিন্তু একটু সময় থাকে, তারপর নামাজ শুরু হয়ে যায়, ইকামত দিয়ে নামাজ শুরু হয়ে যায়, এই দুটো মধ্যবর্তী সময়ও কিন্তু দোয়া কবুল হয়। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই আজান এবং মসজিদে যে জামাতের নামাজ শুরু হয়ে যায় মধ্যবর্তী সময়টা খুব গুরুত্বপূর্ণ, এই সময় আমরা দোয়া করব। সিজদারত অবস্থায় অর্থাৎ সিজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে বলা হচ্ছে যে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সময় থাকে, প্রত্যেক জুমায় যেমন আজকেও আছে, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টায় দোয়া কবুল হয়, একটা হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি। সশস্ত্র জিহাদ যে সময় আর কি যুদ্ধ চলতেছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। শেষ রাতের মাঝামাঝি সময়, যে সময়টা আল্লাহ রাব্বুল আলমিন শেষ আসমান, এগুলো সবই হাদিস থেকে পাওয়া যে রাব্বুল আলমিন শেষ রাতে একদম নিচের আসমানে নেমে আসেন এবং আল্লাহ বলতে থাকেন যে আমার কোন বান্দা আছে যে এই টাইমে আমার কাছে যা চাবে আমি তাই তাকে দেব, তো ওই টাইমে আসলে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের নামাজ পড়ার, তাহাজ্জুদের নামাজ পড়ে যে দোয়া করা হয় এই নামাজটা অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ, এই নামাজ পড়ে যা দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়। সারা রমজান মাসে আমাদের দোয়া কবুল হবে, সারা রমজান মাসে, একদিনও কিন্তু বাদ দেওয়া যাবে না, একদম সারা রমজান মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এর আগে আমি বলেছিলাম। তো সেইখানে সারা রমজান মাসে আমাদেরকে দোয়া করতে হবে। ইফতারের সময়, এটা এর আগেও আলোচনা করলো যে কোন কোন মানে কাদের কাদের দোয়া কবুল হয়, ইফতারের সময় রোজাদার যে দোয়া করে দোয়া কবুল হয়, তাহলে ওই ইফতারের সময়টুকু আমাদেরকে দোয়া করতে হবে। ওই সময় যাতে আমরা ভাজাভাজি অন্যান্য কোনো কাজকর্ম নিয়ে না থাকি, ইফতারটা সামনে রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আমরা বৃষ্টি পড়লে আমাদের মনে থাকে না, আমরা জানলা দরজা এগুলো আটকানোর জন্য ব্যস্ত হয়ে যাই, আচ্ছা বৃষ্টি পড়ার সাথে সাথে আমাদের মাথায় আনতে হবে এই যে বৃষ্টি পড়ছে আল্লাহ রহমতের বৃষ্টি, এই সময় আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। এবং বলা হয়েছে হাদিসে যে বৃষ্টি পড়ার সময়, বৃষ্টি পড়লে যখন পড়ে তখন দোয়া কবুল হয়। এরপর আরেকটা যেটা আছে সেটা হলো রমজানের শেষ 10 দিন কদরের রাত্রে দোয়া কবুল হয়। আমরা জানি যে সব ক্ষমা করে দেন আল্লাহ তাআলা এবং তার মানে পূর্ববর্তী জীবনে যত গুণ আছে সব এই কদরের রাত্রিতে মাফ করে দেন। এখন কদরের রাত্রি কোন দিন আমাদেরকে খুঁজতে বলা হয়েছে, শেষ 10 দিনে, এই জন্য বলা হয় যে শেষ 10 দিনে আপনার দোয়া করতে হবে, প্রচুর দোয়া করতে হবে। আর আপনি যদি কদরের রাত পেয়ে যান তাহলে ইনশাআল্লাহ আপনার সারা জীবনের গুণ আপনাকে মাফ করে দেওয়া হবে। আপু, আমি আলোচনার এই অংশে আমাদের শেষ প্রশ্নটি নিয়ে নিচ্ছি। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমার নাম খেয়াল, আমার প্রশ্নটি হচ্ছে কাদের দোয়া কবুল হয় না? ধন্যবাদ। এখানে একটু বলি যে আসলে কাদের দোয়া দুনিয়াতে কবুল হবে না, আমাদের এটাও জানা জরুরি। আমাদের মধ্যে যদি সেই ধরনের কোনো স্বভাব বা সেই ধরনের কাজ আমরা করে থাকি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের দোয়া কিন্তু কবুল হচ্ছে না। প্রথম যেটা, বেনামাজির দোয়া কবুল হয় না, যে নামাজই পড়ে না, সে যতই দোয়া করে আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাও, আল্লাহ আমার এটা দাও ওইটা দাও, কিন্তু সে নামাজ পড়ে না, তাহলে তার কিন্তু দোয়া কবুল হবে না। 2 নম্বর হলো হারাম খাবার ভক্ষণকারীর দোয়া কবুল হয় না। এখানে আমি এর আগে উল্লেখ করলাম যে হারাম খাবার কি, যে মদ খাচ্ছে এটা হারাম, এটা যদি সে খায়, সে কেউ যদি শুকুরের মাংস খায়, অনেকে পাশ্চাত্যের অনেক দেশে থাকেন আমাদের মুসলমান, কিন্তু তারা এই জিনিসটা বাজবিচার করেন না যে তারা যে জিনিসটা খাচ্ছেন সেটার মধ্যে হারাম খাবার আছে কিনা। আসলে আপু দেখা যায় যে ইসলামে যে বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা সেভাবে করে আসলে ইবাদতটা করি, ইবাদত আসলে সেরকম ভাবে কবুল হয় না। আপু, আসলে আমরা আজকে আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। বিদায় নেবার আগে আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজটি আরও একবার। আমাদের আজকের কুইজটি ছিল,
কোন মাসগুলিতে যুদ্ধ নিষিদ্ধ? অপশন এ রজব, জিলকদ, জিলহজ, অপশন বি শাবান, রমজান ও শাওয়াল, এবং অপশন সি সফর, রমজান ও রবিউল আওয়াল। সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ও স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 16361 এই নম্বরে। যত খুশি ততবার। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা দুজন পাচ্ছেন উইনার হটপটের পক্ষ থেকে একটি করে আকর্ষণীয় পুরস্কার, যা এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং উত্তর পাঠাবার শেষ সময় 25 অক্টোবর বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আমাদের গত পর্বের কুইজের সঠিক উত্তর এবং কুইজ বিজয়ীদের নাম। আমাদের গত পর্বের কুইজটি ছিল কোন বিষয়টি কোরআনে হারাম বলা হয়েছে, যার সঠিক উত্তর হলো সি, সুদ গ্রহণ করা। এবং সর্বোচ্চ সঠিক উত্তরদাতা কুইজ বিজয়ীরা হলেন মেহেদী বেগম রংপুর এবং ঐশী ঢাকা। অভিনন্দন দর্শক, আপনাদের সর্বোচ্চ সঠিক উত্তর প্রদানের জন্য আপনাদের পুরস্কার যথাসময়ে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।